আজ আমরা শিখব বর্গমূল নির্ণয় করা। বেশিরভাগ ছাত্রছাত্রী বর্গমূলে একদম কাঁচা, তো আমি শিখাচ্ছি বর্গমূল কী করে নির্ণয় করতে হয়। শর্টকাট বর্গমূল নির্ণয় 10 এর ঘর থেকে 20 এর ঘর পর্যন্ত শিখব। 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার, 16 স্কোয়ার, 17 স্কোয়ার, 18 স্কোয়ার, 19 স্কোয়ার, 20 স্কোয়ার। এখানে দেখো, শূন্যর সাথে স্কোয়ার গুণ করলে শূন্য, একের সঙ্গে শূন্য, 10 এর সঙ্গে যদি আমি শূন্য, এই দুইটার মধ্যে যদি 10 ধরি, 10 এর সঙ্গে শূন্য যোগ করি, তাহলে আমি 10ই পাবো। তাহলে 10 এর স্কোয়ার পাচ্ছি কত? 100। একই রকমভাবে 11 স্কোয়ার, 1 এর স্কোয়ার কত? 1। 11 এর সাথে যদি আমি 1 যোগ করি, হয়ে যায় 12, হয়ে গেল। একই রকম এটাও, 2 এর স্কোয়ার 4, 12 এর সাথে 2 যোগ করব 14, 3 এর স্কোয়ার 9, 13 এর সাথে 3 যোগ করব 16, 14 স্কোয়ার 16, 4 এর স্কোয়ার 6, 4 4 16 6, হাতের 1, 14 সাথে 4 যোগ করলে হয়ে যায় 14 4 18, হাতের 1-এ 19, 15 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 5 25, 5 হাতের 2, 15 আর 5, 20 হাতের 2-এ 22, 6 36 6, হাতের 3, 16 6 22, 3-এ 25। একই রকম 7 স্কোয়ার, 49 এর 9, হাতের 4, 17 4-এ 24, 25 26 27 28, 8 8 স্কোয়ার, 8 8 64 4, হাতের 6, 18 এর সাথে আরও 8 যোগ করব, হয়ে যাবে 26, হাতের ছিল 6, 32 হয়ে যাবে, 26 6 32। 19 স্কোয়ার, 9 9 81 1, হাতের 8, 19 আরও 9 যোগ করলে হয়ে যাবে 28, হাতের ছিল 8, 29 30 31 32 33 34 35 36, এরকম 20, 0 স্কোয়ার 0, 20 2 40। দেখো কত সোজা বর্গমূল নির্ণয় করা। ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।